আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সুন্দর, একদম রিজনেবল প্রাইস এর মধ্যে খুব সুন্দর একটা ফেস ওয়াশের রিভিউ নিয়ে, ফর অল স্কিন টাইপ। বিশেষ করে যাদের অ্যাকনে প্রন স্কিন, সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন, আমরা কিন্তু অনেক সময় কনফিউজড থাকি যে কোন ফেস ওয়াশটা ইউজ করলে আমাদের স্কিনের জন্য বেস্ট হবে। আর সত্যি কথা বলতে কি, 100 টাকার মধ্যে একটা ভালো ফেস ওয়াশ খুঁজে পাওয়া সত্যি এখনকার দিনে দুষ্কর হয়ে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি আজকে সেরকমই একটা ফেস ওয়াশের সুন্দর রিভিউ নিয়ে চলে এসেছি। তবে এটা ইউজ করার পর আমার কি মতামত সেটাও আমি পুরো ভিডিওতে বলবো, তাই একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। ফেস ওয়াশের সব থেকে বড় প্রবলেম হলো ইউজ করার পর স্কিনে ভীষণ ড্রাই হয়ে যায়। বেশিরভাগ ফেস ওয়াশই কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট করে, তাই না? আবার অনেক ফেস ওয়াশ ভালো করে অয়েলি স্কিনে এক্সেস যে অয়েলটা থাকে সেটা ক্লিন করতে পারে না, সেটা তো আরও একটা সমস্যা সৃষ্টি করে। তাই চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ফেস ওয়াশটা সত্যি সুন্দর। তবে পুরো রিভিউটা অবশ্যই ভালো করে দেখুন, আমি কি কি বলছি সেটা মন দিয়ে শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে ফেস ওয়াশটা আপনার জন্য প্রযোজ্য কিনা, আপনি এটা কিনবেন কিনা, আপনার স্কিনে এটার প্রয়োজনীয়তা আছে কিনা। এটা হলো আরবান বোটানিক্স নেচার কেয়ারের বায়ো অ্যাক্টিভ স্কিন কেয়ার রেঞ্জ থেকে টি ট্রি, নিম অ্যান্ড বেসিল ফেস ওয়াশ। প্রোডাক্টের উপরে লেখাই আছে এটা ডিপ ক্লিন করবে, রিফ্রেশিং একটা ভাব দেবে, তার সাথে স্টিমিউলেটিং পাওয়ারও আছে এর মধ্যে, পিউরিফাইং অ্যান্ড রিভাইটালাইজিং ফেস ওয়াশ। এটা 100 ml একটা প্রোডাক্ট যার অ্যাকচুয়াল দাম হলো 249 rupees, বাট অ্যামাজনে কিন্তু আমি সব সময়ের জন্যই দেখেছি এটা ওনলি 99 rupees মধ্যে পাওয়া যায়। আমি দুবার এটা ট্রাই করেছি, এই রিসেন্ট যেটা কিনেছি সেটার রিভিউটাই করছি, এর আগেও অলরেডি আমি একটা ট্রাই করেছি, তখনও কিন্তু 99 rupees ছিল দাম। ফ্লিপকার্ট বা অন্যান্য শপিং অ্যাপেও কিন্তু এটা পেয়ে যাবেন, আপনারা যে কোনো অ্যাপ থেকে কিনতে পারেন। আমি কোনো প্রমোশন ভিডিও এখানে বানাচ্ছি না, আমি যেখান থেকে নিয়েছি জাস্ট সেটাই শেয়ার করছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি প্রোভাইড করে রাখবো, আপনারা প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন বা যেখান থেকে খুশি এটা কিনুন, কোনো অসুবিধা নেই। তবে অনলি 99 rupees একটা ফেস ওয়াশ, এটা কতটা ভালো, কতটা কাজ করবে, এত দাম তো কম নিচ্ছে, প্রোডাক্ট কি আদেও ভালো, পুরোটা জানতে হলে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে অবশ্যই দেখুন, ঠিক জানতে পেরে যাবেন। তো যাই হোক, এটা কিন্তু সত্যি একটা ট্রাভেল ফ্রেন্ডলি ভীষণ ভালো প্যাকেজিং, যেটা আপনি যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এইটার ইনগ্রেডিয়েন্ট, ডাইরেকশন অফ ইউজ এবার আস্তে আস্তে আমি বলছি, পুরোটা ভালো করে শুনতে থাকুন। এর মধ্যে অ্যাক্টিভ আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্ট হিসেবে অ্যাড করা হয়েছে নিম, টি ট্রি অয়েল, এছাড়াও বেসিল এক্সট্র্যাক্ট মানে তুলসী। এই প্রত্যেকটা উপাদানই আমরা সবাই জানি যে আমাদের স্কিনের জন্য ঠিক কতটা ভালো, বিশেষ করে অ্যাকনে প্রন সেন্সিটিভ স্কিনের জন্য সত্যি খুব সুন্দর। তবে এর মধ্যে একদমই যে কেমিক্যাল ইউজ করা হয়নি সেটা কিন্তু নয়, কেমিক্যাল এর মধ্যে অবশ্যই আছে, বেশ কয়েকটা কেমিক্যাল আছে। তাছাড়া এর মধ্যে কিন্তু পারফিউমও অ্যাড করা হয়েছে, তবে হ্যাঁ পারফিউমের স্মেলটা সত্যি ভীষণ মাইল্ড, যেটা ইউজ করলে আপনার একদমই মাথা ব্যথা করবে না, কারণ অনেক ফেস ওয়াশ ইউজ করলে অনেকেরই কিন্তু মাথা ব্যথা করে জাস্ট ফর তার ভীষণ একটা স্ট্রং স্মেল থাকে বলে, বাট এটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, একদম মাইল্ড একটা স্মেল। আর হ্যাঁ, এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া, এটা কোনো বাইরের প্রোডাক্ট না, এটা আমাদের দেশের প্রোডাক্ট। তো যাই হোক, এবার চলুন দেখে নিই যে আসল প্রোডাক্টটা কেমন, মানে ফেস ওয়াশটা আসলেই কেমন। প্রোডাক্টটা কিন্তু একদম জেল বেসড একটা প্রোডাক্ট, যেটা এটা ক্যাপটা খোলার সাথে সাথে দেখবেন লিকুইড, একদম জেল বেসড প্রোডাক্টটা। তবে এটা কিন্তু ভীষণ পরিমাণে লিকুইড আর একদম জেল বেস হওয়ার জন্য প্রোডাক্টটা না অনেক সময় পরে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ব্যবহারের সময় কিন্তু খুব সাবধানে নিতে হবে, তাহলে দেখবেন এক্সট্রা করে আর কোনো প্রোডাক্ট নিচে পড়ে যাচ্ছে না, যার জন্য আপনার একটুও প্রোডাক্ট ওয়েস্ট হবে না, পুরোটাই আপনি আপনার স্কিনে ইনভেস্ট করতে পারবেন। তো যাই হোক, ভালো করে ফেসটাকে আগে প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেবেন, তারপর এই ফেস ওয়াশটা একদম অল্প একটুখানি নিলেই হয়ে যায়, বেশি নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সেটা আপনি প্রথমবার ইউজ করেই বুঝতে পারবেন। দিয়ে জাস্ট 1 মিনিট ধরে ভালো করে স্কিনের মধ্যে রাব করে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন যে কতটা ফ্রেশ লাগছে, একদমই কিন্তু ড্রাইনেস থাকবে না, এক্সেস যে অয়েলটা আছে সেটা সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এবং এটা ইউজ করার সময় অনেকেই ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন, কারণ অনেকের ধারণা থাকে ভীষণ পরিমাণে ঝাঁক তৈরি হতে হবে ফেস ওয়াশের মধ্যে, না হলে যেন ক্লিনই হয় না, এটা অনেকের মাথার মধ্যে কিন্তু ঢুকে গেছে, বাট সেই ধারণাটা একদম ভুল।
এটা যখন ব্যবহার করবেন দেখবেন একদম কোন রকমের ঝাঁক হয় না বললেই চলে, মানে কোন রকমের বাবলস বা ফেনা যাকে বলে সেটা একদমই হয় না, অথচ খুব ভালো করে ক্লিন করে দেয়। তাই বলছি এটা ইউজ করুন, দেখবেন খুব ভালো একটা প্রোডাক্ট যেটা একদম অল্প লাগে, দামেও সস্তা এবং স্কিনের জন্য খুব ভালো, যে কোনো ধরনের স্কিনের জন্য ভালো, বিশেষ করে অ্যাকনে টু সেন্সিটিভ স্কিনের জন্য তো জাস্ট বেস্ট। আর যেহেতু ফেস ওয়াশটা ইউজ করার পর একদম ড্রাই হয়ে যায় না স্কিনটা, যার জন্য কিন্তু এই ফেস ওয়াশটা সত্যি খুবই সুন্দর লাগে। তাই আপনারাও একটা রিজনেবল প্রাইসের মধ্যে যদি ভালো একটা ফেস ওয়াশ চান তাহলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন। আর আপনি যদি চান যে আমি যে ফেস ওয়াশটা ইউজ করব সেটার মধ্যে যেন কোনো রকমের কেমিক্যাল না থাকে, তাহলে আমি বলবো নিজেই বাড়িতে DIY ফেস ওয়াশ বানিয়ে নিন এবং সেটা ইউজ করুন, তাহলে আপনার স্কিনে কোনো রকমের সমস্যা কখনো হবে না, স্কিনটা ডিপ ক্লিন হবে, সুন্দর একটা ফেস ওয়াশ আপনি পেয়ে যাবেন। কিভাবে বানাবেন তার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকছে, আমি অলরেডি বানিয়ে রেখেছি, চ্যানেলের মধ্যে আপলোড করা আছে, সেটা আপনারা দেখে বানাতে পারেন। আদারওয়াইজ রেডিমেড যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই এই ফেস ওয়াশটা একবার হলেও ট্রাই করতে পারেন, সত্যি সুন্দর, আপনি অবশ্যই স্যাটিসফ্যাকশন পাবেনই পাবেন এই প্রোডাক্টটা থেকে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কোন রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।